আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো, দুজন চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। এই জায়গা তোর কি কাজ? এই জায়গা আসিস কেন? এই জায়গায় শিখান মানে? আমার সব বন্ধু বান্ধব এই জায়গায়, আমি কি বাইরে থাকুন নাকি? জি না, কিছু হবে এমন এমন করছে এখানে, ক্রিয়েটিভ লোক এসব খায় না ভাই। নেক্সট টাইম আমার এই ভুলটা হইব না ভাই। মুখের কথা যেন মুখেই থাকে, পা চায় যেন না যায়। কিন্তু বিথিকে দেখলে মনে হয় যে এরকম একটা কাজ করতে পারে, ও তো কত ইনোসেন্ট। আপা আপনারা দেখো তো মনে হয় ইনোসেন্ট, আপনারা দেখলে মনে হয় আরে সাংসারিক একটা মেয়ে। আপনি যখন রাইগা যান তখন আপনি চিন্তা করেন যে কে পোলা কে মায়া, যে কি গ্যারান্টি গারান। আল্লাহ রে আল্লাহ, না কথার কথা কইলাম যে আমগো এলাকায় আমার গ্রামের বাড়িতে এক বড় ভাই আছে, সম্পর্কে আমার কাজই নয়, দেখলে মনে হয় আরে কি সুন্দর চেহারা আলা বলা। পরে খবর পাইছে 8টা মারা গেছে আসামি, মিউজিক ভিডিও করতে গিয়ে ধরা খাইছে। দাঁড়ান আমি বিটিকে একটা ফোন করি। আরে না আপনি বিটিকে ফোন দেবেন কিল্লিগা, আর ফোন দিয়েন না, রাতুলে দরকার ছিল এটা। বিথি আরে ফোন দিছে আসো দেখা করি। দেখা করতে গেছে পরিবহনে, একটা সময় বিথি করলো চলো আমরা পেশাব করি, ও রাজি হলো চলো পেশাব করি। হঠাৎ করে রাতুলের মধ্যে জন আব্রাম ভর করছে, সবার সামনে চিল্লে উঠছি এই মেয়ে তুমি রাতুলকে চিনো? তুমি হাসলে মানুষ ডরায় মরা জায়গা, তুমি আমাকে অফার করতেছো, নিজেকে দেখছো কোনোদিন? ঠিক আছে অপমান করতে পারো তো ভালো, না লাগতে পারে, কিন্তু ভীতির সামনে আরেকটা মায়ের হাত ধইরা ড্যাং 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 করে চলে গেছে। ভীতি অপমানটা লইতে পারে নাই, অপমানটা সহ্য করতে না পাইরা কলাবাইন ঠিক করছে, ওরার গাড়াইছে। আয় রে মায়া কি কান্না পাই, মুনছি তো রাতুল। কিন্তু তুই না বললি যে মাঝখানে বিথি তোর পিছন পিছন ঘুরছে, তাহলে এগুলা কেমনে কি হলো? ঘুরছিল, চাইছিল আমারে, কিন্তু আমি তো ওরে বুঝ দিয়া দিছি। আমার বলছি দেখো বিথি, প্রত্যেকটা মানুষের নিজস্বতা থাকা উচিত, তুমি তোমার ব্যক্তিত্ব থেকে না সরে যেতেছো, আর তুমি যে হঠাৎ করে যে টপ জিন্স পরা শুরু করছো না, যাইতেছে না। এই ক্যাম্পাসে সবাই স্নিগ্ধ বিথিকে পছন্দ করে, যখন বুঝে লাগছে না সোহান ভাই তো টপ গিলবো না, তখন আমাদের ভাইটা গিয়া আবার আগের ইয়ার কাছে গেছিল, বুঝছেন না? এটা যে চিন্তা করলাম আপা, এই দুনিয়াতে কোনো কিছু 50-50 হয় না, সমান সমান হয় না, হয় 49-51 এমন হয়। এই দুইটা না কেমনে জানি 50-50 কি একদম সমান সমান হয়ে গেছে, দুইটার কি একটা ঝামেলা আছে। এরা না পাইলে এর কাছে যায়, এরা না পাইলে এর কাছে যায়। জুস খাবেন? ওরে চিরাকো তোর আর ম্যাডামের ব্যাপারটা তাহলে কেমন? মানে 49-51 না 50-50? বুঝলাম না, মানে ক্যারেক্টারলেস মানুষের আলাপ আলোচনার মধ্যে আপনি আমার আর আমার সুস্মিতার এত পবিত্র ভালোবাসা কিনলে আন দিলেন এই জায়গাটায়? না মানে দাড়িপাল্লার হিসাবটা একটু, দাড়িপাল্লা 100-100, ওজনে কোনো কম বেশি নাই, ভালোবাসাও সেম, আমগোর মধ্যে কোনো কম বেশি নাই। জুস খাবি না? যে টপিকটা উড়াইলেন জুস কে, এর থেকে আরো তল কিছু থাকে না, ওটা আমার কাছে টোস বিস্কুট হয়ে যাবো, গলা আটকাইবে। ভালোবাসা করে যে জান, কাঁদিতে হয় অতি গোপন, ভালোবাসা করে যে জান, কাঁদিতে হয় অতি গোপন, শুষ্ক বৃক্ষে কাষ্ট যেমন, শুষ্ক বৃক্ষে কাষ্ট যেমন, পাতা নাই ডালে আমায় কাদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে। কেন? সেদিনের জন্য। ঠিক আছে। আসলে ওই দিন না আমি ইচ্ছে করে আপনাকে ওরকম অবস্থায় ফেলিনি। ইটস ওকে। যাই হোক, আজকে আবার আপনাকে নতুন করে চিনলাম। কিভাবে? এই যে আপনি এত ভালো গান করেন। ওই আর কি, আপনার মধ্যে একটা শিল্পী সত্তা আছে। সাধারণত শিল্পী মানুষেরা খুব ভালো হয়। আই হোপ আপনিও খুব ভালো। তাছাড়া আপনি তো সোহান ভাইয়াদেরও ফ্রেন্ড। তুমি তো দেখছি আমার ব্যাপারে অনেক খোঁজ খবর রাখো। আরে না না, ওই সোহান ভাইয়া, রূপক ভাইয়া, তানিয়া আপু, কণা আপু, ওরা সবাই বলা বলি করছিল আর কি আমার ব্যাপারে। কি নিয়ে? আপনি যা তাই। আসলে আমি মানুষটাই এমন, বুঝছো? আমি যেখানে যাই সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যাই। ঢাকায় গেলে ঢাকা ইউনিভার্সিটিতেও তাই হয়ে যায়, খুলনা ইউনিভার্সিটিতেও তাই, শাহজালাল ইউনিভার্সিটিতে কোনো কথাই নাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওখানে পোলাপান তো আমার বিনা পাগল, ভাইয়া এইটা করেন ওইটা করেন, ভাইয়া আসছেন, মানে মোট কথা পাবলিক ইউনিভার্সিটিগুলো আমার জন্য অপেক্ষা করে। ওদের ভালোবাসার কেন্দ্রবিন্দু তো আমি, এই সবুজ। আচ্ছা, তাহলে তো আপনি বেশ পপুলার। হ্যাঁ, বলতে পারো ছোটবেলা থেকেই পপুলার, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই। বাহ, বেশ তো। আমি তো অনেক আগেই ক্যাম্পাস থেকে চলে যেতাম, শুধু আসি, সোহান আর রাতুলদের কারণে। ওরা তো আমার ছাড়া চলতেই পারে না, যে কোনো পরামর্শ দরকার হলে সবুজের কাছে আসে। ও, তাহলে বলতে চাচ্ছেন আপনি ওদের অভিভাবকের মতো? এক অর্থে হ্যাঁ, আবার নাও বলতে পারো। সেটা কেমন? সেটা হচ্ছে ওরা যেমন আমাকে ছাড়া চলতে পারে না, আমিও তো ওদের একটা মায়ে পড়ে গেছি না, আবার আজকে নতুন করে একটা মায়ায় জড়ালাম। কিসের মায়া? সেটা সময় হলে তোমাকে আমি বলবো। আচ্ছা, যাই হোক, আজকে থেকে আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড? কিন্তু আপনি তো সোহান ভাইদের ফ্রেন্ড। তো কি হয়েছে? কিছু না, ফ্রেন্ডই তো। বন্ধু, আমি কি এসে ডিস্টার্ব করলাম? ইটস ওকে, তোমরা কথা বলো। না না আপু, এরকম কিছু না। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সবুজ ভাই গান করছে, তাই ভাবলাম একটু শুনে যাই। সবুজ ভাইয়া খুব ভালো গান করে, কিন্তু গান শুনতে আসলে যে হাত ধরে গান শুনতে হয় সেটা আমার জানা ছিল না। তুমিও না? আরে ইন্ট্রোডিউসিং একটা ব্যাপার থাকে না, আর ইন্ট্রোডিউস হচ্ছিলাম, এইজন্য হাত বাড়ায় দিছি, হ্যান্ডশেক করলাম। আচ্ছা, ইন্ট্রোডিউস হচ্ছিলে? হ্যাঁ, তুমি তো সবার সাথেই ইন্ট্রোডিউস করো। আচ্ছা রোজ, তুমি এখান থেকে যাও, ওর সাথে আমি একটু কথা বলবো। কি করছিলে তুমি ওর সাথে? কিছু না। কি করব? কিছু করা যাবে না। মেয়েটাকে কিন্তু আমার খুব একটা সুবিধার মনে হয় না, ওর থেকে একটু দূরে দূরে থাকবা। আরে ও আমাদের বাসায় উঠছে, আমার রুমমেট। ওর চাল চলন, কথাবার্তা আমার কোনো কিছুই ভালো লাগে না। ওর ড্রেসিং সেন্স দেখছো? কিরকম একটা টি শার্ট পরে ভার্সিটিতে আসছে। আমাদেরকে কোনোদিন দেখছো তুমি টি শার্ট পরে ভার্সিটিতে আসতে? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাও তো টি শার্ট পরে হচ্ছে ঘুরে। প্রিয়াঙ্কা টি শার্ট পরে, প্রিয়াঙ্কার অবস্থা দেখছো এখন কি করছে? দিশান, কি বলো তুমি? হ্যাঁ, এটাও তো ঠিক কথা। হ্যাঁ, আমি ঠিকই বলি সব সময়, ওর থেকে একটু দূরে দূরে থাকবা। ঠিক আছে, তুমি বলছো না? অনেক দূরে থাকবো। কতটুকু? মনে করো 1 হাত না, 10 হাত। দেখলাম তো কত হাত দূরে থাকো, একদম। তো কিভাবে? এভাবে না, দেখছি কত হাত দূরে থাকো। কথা বলতে বলতে না হাত বাড়া দিচ্ছে, তো হ্যান্ডশেক তো করতে হয়, এটা একটা ফর্মাল ব্যাপার না। এই যে চলছে। কোথাও গেছিলে মনে হয়? হ্যাঁ, আমি প্র্যাকটিস থেকে মাত্র ফিরলাম। দ্যাটস গুড। তুমি কি বোলিং করো নাকি ব্যাটিং করো? আমি ফাস্ট বোলার। ও আচ্ছা, তার মানে আমরা আরেকজন মাস্টারকে পাচ্ছি, তাই না? না, একটু বেশি হয়ে গেল না? মাসে ভাই তো মাসে ভাই, তার মধ্যে সবাই হতে পারে নাকি? সে তো একজন লেজেন্ড। চেষ্টা করছি, তার মধ্যে হতে না পারে কিছু একটা তো হতে পারবো। আমার বিশ্বাস তুমি কিছু একটা হতে পারবে। আচ্ছা, তুমি কি সারাদিন ব্যস্তই থাকো? মানে ফ্রি থাকো না কখনো? থাকা হয়, মানে প্র্যাকটিসের সময়গুলো প্র্যাকটিস করা হয়, যেরকম সকাল বিকেল প্র্যাকটিস হয়, আর বাকি সময় তো মানে ফ্রি থাকা হয়। তার মানে তোমাকে একটা লম্বা সময় ফ্রি পাওয়া যাবে, রাইট? সেটা বলা যায়। তুমি ফ্রি টাইমে কি করো? ফ্রি টাইমে তেমন কিছু না, ওই ক্রিকেট ম্যাচ বেশি দেখা হয়, আর সব একটা মাশরাফি যত বড় বড় বলার আসে তাদের নিয়ে স্টাডি করা হয়, এভাবে কেটে যায়। বুঝলাম, ক্রিকেট ছাড়া তোমার মাথায় আর কোনো কিছু নেই, ধ্যান জ্ঞান সবকিছু ক্রিকেট। এটা কি স্বাভাবিক না? স্বাভাবিক, তারপরেও তো সবার একটা পার্সোনাল লাইফ থাকে না? সে কি পার্সোনাল লাইফ কেন থাকবে না, আমারও আছে। যেমন যেমন আমার ক্যাম্পাস, আমার ক্যাম্পাসের বন্ধুরা, আমার ফ্যামিলি, আর আমার স্বপ্ন। আমার বিশ্বাস তুমি পারবে। আচ্ছা, এই যে এত ফ্রি টাইম তোমার, এই টাইমটা তুমি কি বাসায় বসে থাকো নাকি ফ্রেন্ডদের সাথে বের হও, কারোর সাথে ঘুরতে যাও কিনা? না, আসলে বাইরে যাওয়ার তো ইচ্ছা আছে, তবে আসলে আমার তো এখানে কেউ পরিচিত সেরকম নাই, তো যেতে চাইলে আসলে যাওয়া হয় না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমরা অপরিচিত? এই আমি কখন সেটা বললাম? আমি একদমই, আমার বলার মানে এটা সেটা ছিল না। মানে তুমি যেভাবে বলছো তার মানে আমরা ফ্রেন্ড না। আমরা কি ফ্রেন্ড? ও, তার মানে তুমি এখন পর্যন্ত আমাকে ফ্রেন্ড ভাবতে পারো না। ওকে, মানলাম তুমি আমাকে এখন পর্যন্ত ফ্রেন্ড ভাবোনি, কিন্তু এখন তো ভাবতে পারো না ফ্রেন্ড? হ্যাঁ, আমরা তো ফ্রেন্ড। প্রবলেম আছে? প্রবলেম কোনো প্রবলেম নেই। ওকে, আজকে থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা, তুমি ছাদে কেন যাও না, নাকি ছাদে যাও তুমি? হ্যাঁ, ছাদে যাও তো মানা। হ্যাঁ মানা, কিন্তু সবার জন্য না তো। আচ্ছা, তো কাদের জন্য মানা আর কাদের জন্য অনুমতি আছে? মানে সমস্ত ব্যাচেলরদের জন্যই নিষেধ করা আছে, কিন্তু তোমার জন্য না, কারণ তুমি স্পেশাল ওয়ান। ও মাম, আমি স্পেশাল ওয়ান? থ্যাংক ইউ, মাই প্লেজার। তুমি সরি, তাহলে সন্ধ্যায় আমি তোমাকে ছাদে পাবো তো আজকে? সন্ধ্যায় ছাদে? হ্যাঁ, শিওর, why not? ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য ওয়েট করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে। বাই। হ্যাঁ, বাই বাই। মন, তুমি ওর কথা কিছু মনে করো না, মানে ও একটু বেয়াদব টাইপের। ঠিক বেয়াদব না, মানে হয়েছে কি, ওর কথা বলার ওয়েটাই এরকম। ওর কথা শুনলে মনে হয় যে তোমার সাথে বেয়াদবি করছে, কিন্তু বিশ্বাস করো ওর কিন্তু মনটা ভালো, ভেতরটা খুব ট্রান্সপারেন্ট। ও অনেক রুড, কেমন যেন দেখতে, বস্তির মতন। তোমার সাথে ওকে যায়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বস্তির মতোই, কিন্তু বস্তি না, ও আসলে অভাবী। গ্রাম থেকে একটা ছেলে এসেছে রাজশাহী শহরে, এখানে কোথায় থাকবে, কি খাবে, কিভাবে চলবে, কোনো কিছুই ঠিক ঠিকানা নেই। পরে আমি ভাবলাম যে অভাবী একটা ছেলে, আমার ব্যবসার কোনো একটা কাজে রেখে দেই, কিছু করে টরে খেলো আর কি। বাহ, তুমি তো অনেক ভালো, তুমি অনেক রিচ মনে হয়, তাই না? ব্যবসা বাণিজ্য কিছুটা না, অনেকটাই। তুমি এক কাজ করো ব্রো, আমাকে একটা জব দিয়ে দাও তোমার বিজনেসের মধ্যে। তুমি কেন জব করবে? কেন আমি জব করব না, পারবো আমি জব করতে। শুনো, ছোটবেলা থেকে আমার কি শখ ছিল জানো? আমি আর্মস নিয়ে নাড়াচাড়া করব, অ্যাঞ্জেলিনা জোলির মতন পোজ দিয়ে ছবি তুলবো। দাও না একটা জব। তোমার কি ধারণা আমার আর্মসের বিজনেস? আল্লাহ, আমি কি এরকম বলছি? মানে এমনি আমার ড্রিম শেয়ার করলাম। আমি চাইলে তোমার ড্রিমটা ফুলফিল করতে পারি। তাই? হ্যাঁ, ধরো তুমি কিছু আর্টস নিয়ে নাচাড়া করলে, কিছু পোস্ট দিলে, লাইক অ্যাঞ্জেলিনা জলি। আমি ওই তোমার ওই পোস্টগুলোর বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে রাখলাম, এটা মেমোরি রইল আর কি। তুমি আসলে একটা আলাদিনের দৈত্য, আমার সবগুলো উইশ একটা একটা করে পূরণ করতেছো। হ্যাঁ, বলেছিলাম তো তোমার সব উইশ পূরণ করাই হচ্ছে আমার কাজ। থ্যাংক ইউ। আচ্ছা, এমনি আর তোমার বিজনেস কি কি, মানে আর কিসের বিজনেস করো? আসলে অনেক রকমের বিজনেসই করি, বুঝতে তো পারো যে আমার বড় ভাই এলাকার কাউন্সিলর। এই ধরো ল্যান্ডের বিজনেস, তারপরে পর্দার পারে বালুর বিজনেস, তারপর কিছু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসও আছে আর কি। এই সব কিছু মিলিয়ে। বাপ রে বাপ, তোমাদের এতগুলো বিজনেস! তুমি তো বিশাল রিচ ছেলে, একদম রিচই রিচ। বাট আমি তো অবাক যে তোমাকে দেখে বোঝাই যায় না তুমি একদমই শো অফ করো না। কেন? তোমার ভাই তো অনেক শো অফ করে, নাকি তোমার কাছে কোনো টাকা পয়সা দেয়ই না, সব নিজেই? মানে সরি, এরকম কোনো কিছুই না, ভাইয়া সব বিজনেস তো আমিই দেখি। তাই? আচ্ছা, কোন বিজনেসে বেশি লাভ বলো তো? এটার? হ্যাঁ, খাও না তুমি? খাও তো, আজকে রাতে খাওয়া নাকি? কেন, তুমি কি ট্রাই করতে চাও? কি যে বলো না, আমার তো সাহস নাই। বাট তোমাকে তো বলছিলাম যে আমি, মানে আমার ইচ্ছা, আমার সামনে তুমি খাবা, তোমার মধ্যে একটা চেঞ্জ দেখবো। এখন নর্মাল যে ব্রো, এটা খাওয়ার পরে ব্রোর যে চেঞ্জ হবে, চোখে মুখে যে একটা খেলা হবে, আমি এনজয় করবো ব্যাপারটা। তুমি চাইলে তো আর তোমাকে আমি মানা করতে পারি না। চলো কোথাও যাই। কোথায় যাবে? এখানে বসি, এটা তো ভালোই লাগছে জায়গাটা। এখানে বসবে তুমি? তোমার সাথে যায় বলো, শহরের দিকে যাই, দামি কোনো রেস্টুরেন্টে বসি। হ্যাঁ চলো, রেস্টুরেন্টেই যাই। Babe, what's up? Hey, Tom. তোমার কি অবস্থা? Not bad. এত জরুরি খবর? হ্যাঁ, জরুরি খবর। আসলে আমি তোমাকে একটা কথা বলবো বলে ডাকছি। Film related? হ্যাঁ, film related. আসলে কিভাবে যে কথাটা বলবো, মানে আমি নিজে বুঝতেছি না। বলে ফেলো। Sure. Absolutely. আসলে মনিকা, আবা আমি যে ফিল্মটা তোমাকে নিয়ে করতে চাচ্ছিলাম, সামহাও আমি তোমাকে নিয়ে ফিল্মটা করতে পারতেছি না। ওকে, বাট হোয়াই? মানে ফিল্মের কিছু লিমিটেশন আছে, তো আমি চাইলেও যে লিমিটেশনের বাইরে গিয়ে কাজটা করতে পারতেছি না। তাহলে তুমি কি করতে চাচ্ছো? দেখো তুমি কিছু মনে করো না, আই এম সরি। হ্যাঁ, তুমি বিলিভ করো যে ফিল্মটা না আমার প্যাশন। আমি চাই যে সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগটা আমি খুব সুন্দরভাবে ক্যাশ করতে। তো ক্যাশ করো, তোমার ভালো কিছু হলে তো আমারও ভালো লাগবে। সেটা তো তুমি আগে গোড়াই বলতেছো, কিন্তু আমি তো তোমাকে একটা স্বপ্ন দেখাইছি। হ্যাঁ, আমি তোমাকে তো অনেকবারই বলছি যে আমার সিনেমার নায়িকা আমি তোমাকে তৈরি করবো, কিন্তু সরি আমি না পারতেছি না। That's all right. It's okay. I understand. Monica, I'm sorry. আমার সব নামের এই বিষয়টা না খুব ভালো লাগে। কেউ না কেউ তো মানুষের পাশে দাঁড়াবেই, কারো না কারো তো মানুষের পাশে দাঁড়াতেই হয়। আরে ভাই কাপড় কি যে ভাই, কাপড় তো ঝুলাইলে সব ঠিক হয়ে যায়, তাই না? খাই নাই কাপড়টা। যেটা করেছেন নেক্সট টাইম আর করবেন না, কোনো লাভ হবে না। দেখা যাবে লাভ হয় কিনা।